মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 7টা। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। তো তোমরা আজকে তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে মানে পরিবেশটা একেবারেই অন্যরকম। আর তোমাদের সাথে তো আগের ব্লগে শেয়ারও করেছিলাম যে আমরা বাড়ি চলে এসেছি, তো আজকে বলতে পারো বহুদিন পর আবার নিজের ঘর থেকে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করছি। আর এই ঘরটা স্পেশালি বলতে গেলে বিয়ের পর থেকে তো সেইভাবে থাকা হয় না, এই যখন ছুটিতে 10-12 দিনের জন্য বাড়ি আসি তখন থাকা হয়, আবার সে বন্ধ হয়ে পড়ে থাকে। তাই যে কদিন এখানে থাকি মনে হয় যেন ঘরটাকে একদম নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে ঘরটাকে একটুখানি নাড়াচাড়া করি আর কি। ঘরটা আমার কাছে এতটাই শখের যে এটাকে ছেড়ে যেতে না পরে খুব কষ্ট লাগে, মনে হয় যে সব জিনিসগুলো আবার সেই ধুলো পড়ে যাবে, বেশ ভালো লাগে না এই আর কি। তো সকালবেলা দেখো মোটামুটি কিন্তু ওদিকে বেডটাও ক্লিন হয়ে গেল, আর রাত্রিবেলা এখানে না সেরকম একটা তো মানে শীত ওখানের থেকে তো এখানে বেশি, তাই জন্য ব্ল্যাঙ্কেট তো লাগছেই, তো সেগুলো সব গুছিয়ে নিলাম। আর এই যে বেড টেবিলটাও একটুখানি গুছিয়ে নিলাম আর কি, হালকা করে ধুলো পড়েছিল। তারপরে এই যে ওয়ার্ড্রফের সাইডগুলোতেও কিন্তু হালকা করে ভাবলাম একটুখানি ডাস্টিং করেই নিই আর কি। প্রায় 2 মাস পর এরকম করে মোছামুছি চলছে, আগে যখন মা থাকতো তখন তো এসব জিনিস আমাকে চিন্তা করতেও হতো না যে মা আছে সব কিছুই কিন্তু আমার অলক্ষেই হয়ে যাবে, সে ব্যাপারে কোনো মতো মাথায় ঘামাতে হতো না। কিন্তু এখন এই যে A to Z সব কিছু কিন্তু নিজেকেই করতে হচ্ছে। আর আমি যখন ওখানে থাকি তখন তো দেখো যে ওখানে 1 BHK ফ্ল্যাট, তো সেখানে সেরকম একটা বেশি কাজ থাকে না, কিন্তু বাড়ি আসলে আমার কাজের পরিমাণটা অনেকই থাকে। তো আজকে সেই সব কাজ আমি কী করে টাইম টু টাইম কমপ্লিট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ওপরের ঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে সকালবেলা এসে আগে গোপালকে তুলে দিয়েছিলাম, আর বাপি এখন স্নান করে পুজো দিয়ে দিল, এখনই মোটামুটি সকাল 9:30 মতো বাজে। তো এদিকে চলে এলাম হচ্ছে আমি আর কি কৌশিকের জন্য একটুখানি আজকে কফি করে দেবো। আর দেখলে কী দিলাম, কী দিলাম বলো তো, নকুলদানা আর কি, এগুলো পুজোর নকুলদানা। তো ফেলে দিতে না কেমন যেন একটা লাগে, তো ভাবলাম যে ওকে যতক্ষণ কফিটাকে করেই দিয়েছি তাহলে কিন্তু এর মধ্যে কি দিয়ে দিলে আর কি ফেলতেও কেমন লাগে আর জিনিসটা কিন্তু নষ্টও হয় না। তো এই যে কথা বলতে বলতে ওর কফি রেডি, আর এদিকে ওকে কফিটা দিয়ে আমি এখানে মেখে নিচ্ছি হচ্ছে একটুখানি আটা। তো আজকে ভেবেছি টিফিনে একটুখানি পরোটা তার সাথে নতুন আলুর তরকারি বানাবো, অনেক দিন কিন্তু খাওয়া হয়নি। আর বাড়ি আসলে এত সুন্দর সুন্দর ফ্রেশ সবজি না, এইসব সিম্পল তরকারিগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তাহলে চলো এখন আগে ঝমাঝম টিফিনটা রেডি করে ফেলা যাক। তো ওদিকে আটাটা মেখে রেখে এদিকে আজকে আর কি বের করে নিচ্ছি কী কী সবজিপাতি কাটা হবে। আর কি বলতো, মার রান্নাঘরটা তো খুবই ছোট, তাই সমস্ত কাজ আমাকে বাইরেই করতে হয়। আর রান্নাঘরটা ছোট হোক বা বড় হোক যেটাই, যেহেতু এখানে মা রান্না করতো তাই মাঠ কিন্তু এখানে অনেক স্মৃতিই থাকে। তাই ছোট হলেও প্রথম প্রথম আমার রান্না করতে অসুবিধা হতো, কিন্তু এখন অতটা অসুবিধা হয় না, নিজের মতো করে অনেকটাই আর কি হাতের মুঠোই চলে এসেছে। আর একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সংসার একদমই হাতের মুঠোই থাকে, আর আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই হচ্ছে। প্রথম প্রথম তো জানো না সকালবেলা যদি 7টাতেও কাজ শুরু করতাম আমার তো সেই কাজ শেষ হতো 2-2:30 গিয়ে, তবে এখন কিন্তু 12:30-12:30 মধ্যে সমস্ত কাজই পরপর একদম স্টেপ বাই স্টেপ করে ফেলছি। তো ওদিকে তো দেখতে পেলে আর কি জামাকাপড় তো অনেকই হয়েছিল আর কি, গতকাল এসেছি সেই সব ট্রেনের জামাকাপড়, তারপরে এক্সট্রা কিছু এদিক ওদিক ছিল সেগুলোও সব নিলাম আর কি, বাপিরও কিছু জামাকাপড় ছিল সেগুলোও নিয়ে নিলাম। তো সেগুলো সব নিয়ে ওদিকে মেশিনে দিয়ে দিলাম, আর এদিকে কী করলাম বলো তো, ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে আর কি, নিচের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বাপি সকালে দিয়ে নিয়েছে, তো ওপরটা তো আর করা হয়নি, তো ওপরের ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এলাম হচ্ছে রান্নাঘরে। মানে সেই তখন তরকারিটা মাঝখানে বসিয়ে দিয়েছিলাম, তো সেই তরকারিটাই দেখি এসে হয়ে গেছে, আর এদিকে তরকারিটা নামিয়ে এদিকে একটুখানি বেগুন ভেজে নিচ্ছি। তো ওদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে দেখতে পাচ্ছি একসাথে কিন্তু 2 হাতে মুঠোই কাজ করছি। তো এখন এই যে পরোটাগুলো বেলে নেব, তবে পরোটাটা শুধু আমার আর ওর জন্যই, বাপি হচ্ছে ব্রেড আর দুধ খাবে, তো ওটা তো চট করে হয়েও যাবে। তো ভাবলাম এখন যতক্ষণ হাত একটুখানি ফাঁকা পেয়েছে ঝটপট পরোটা কটা করে ফেলি। বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমরা ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর যদি ভিডিওটার কিছু ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার নতুন বন্ধু হচ্ছে প্রতিনিয়ত, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্যে, আর এই চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্যে আমার কিন্তু তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো তোমরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো।
তো এইদিকে দেখো মোটামুটি ওদিকে কাজ করতে করতে যে কাছাকাছিগুলো ছিল সেগুলো সব এনে ছাদে দিয়ে দিলাম। মানে আর কি যতই মেশিনে কাঁচা হোক ছাদে তো একটুখানি দিতেই হবে। আর এই কদিন না এখানে কি জানি মানে বাপিও বলছিল, আর এসেও দেখছি তাই সেরকম একটা না রোদ উঠছে না, সেই একদম ভালো রোদ উঠতে উঠতে তো সেই বেলা 12টা বেজে যাচ্ছে, তখন আর কি হবে বলো। তো দেখলাম হাওয়ায় হাওয়ায় তো শুকিয়ে যাবে, আর মেশিনে কাচলে কিন্তু অনেকটা পরিমাণ কাপড় শুকিয়েই যায়, তো সেইটা নিয়ে আর অতটা সমস্যা হয় না। তো ওদিকে মাছের নুনুলুপ্তা দেখো মাখানো হয়ে গেল, আর এখন কি করে নিচ্ছি বলো তো, বাপি যে সবজিগুলো আজকে এনেছে সেগুলোকেই আর কি এইভাবেই রেখে দিচ্ছি, কারণ আপাতত হাতের কাছে না এত প্যাকেট ছিল না যে আলাদা করে প্যাকেটের মধ্যে রাখবো। আর একটা অসুবিধা কী হয়ে যায় বলো তো, সবসময় তো এখানে থাকি না তাই সেইভাবে কোনো সেটিংও করা হয় না, তবে ইচ্ছা আছে যখন এখানে পারমানেন্টলি থাকবো তখন সংসারটাকে আরও গুছিয়ে ভালোভাবে করবো। আর এদিকে কী বলো তো, এগুলো কালকে মা আর কি যখন আসছিলাম বাড়িতে তখনই মা স্টেশনে এসেছিলো, তো সেইখান থেকেই হচ্ছে পিঠেপুলি দিয়ে গেছিলো, আর মেজো মামা এসে হচ্ছে জিলিপি দিয়ে গেছিলো, তো সেগুলোই রয়েছে আজকে সকালবেলা খাওয়া হবে। তো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে এখন এই যে রান্নার জোগাড়টা করতে হবে, মানে উপর নিচ করতে করতে আজকে সত্যিই আমার একটুখানি সমস্যা হয়, কারণ এতটা তো করা অভ্যেস থাকে না, তাই এসে একটুখানি আমি হাঁপিয়েও যাই। আর যেহেতু কালকে রাত্রেই বাড়ি এসেছি না, তবে সেই দিক থেকে দেখতে গেলে আজকে কাজ করতে কিন্তু বেশ কষ্টই হচ্ছিল। কিন্তু ওই যে কাজে যদি একবার লেগে পড়া যায়, একটুখানি যদি গোজগাছ শুরু করে দেই, তখন কিন্তু মনে হয় না আর কাজে থেমে থাকি, তখন মনে হয় ঘর বাড়িগুলো কতক্ষণে একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলবো। আর এরপর আবারও চলে এসেছি রান্নাঘরে, তার কারণ সমস্ত কাটাকাটি কাজকর্ম সবই তো হচ্ছে, কিন্তু এখনও সেইভাবে কোনো রান্নাবান্নাই হয়নি, জাস্ট আমাদের সকলে টিফিনটা হয়েছে। তো আজকে রান্নার মধ্যে করব হচ্ছে, বাপি আজকে হচ্ছে জ্যান্ত কাতলা মাছ এনেছিলো, তো সেই কাতলা মাছের মাথাটা দিয়ে এদিকে হবে বাঁধাকপি, যেটা কিন্তু কৌশিকের খুবই প্রিয়, আর তার সাথে করব হচ্ছে কাতলা মাছের একদম পাতলা করে ঝোল, কারণ বাপি তো বেশি রিচ খায় না, তাও জানো না কী হচ্ছে আমার হাতে আর কি নুনটা বেশি পড়ে যাচ্ছে, বাপি অতটা নুন খায় না, যে কদিন এসেছি রান্না করতে গিয়ে বাপি প্রত্যেক দিনই বলছে নুনটা বেশি হয়ে যাচ্ছে, তবে বুঝতে পারছি না কী করে, তবে ভেবেছি মানে ভেবেছি কী বলো তো, করতে গেলে মনে হয় না আজকে নুন অল্পই দেবো, কিন্তু ওই যে বেশি হয়ে যায়। তো যাই হোক, ওদিকে দেখো বাঁধাকপিটাও হয়ে গেছে, আর এদিকে এই যে মাছের ঝোলের মশলাটা কষিয়ে আজকে তো ফুলকপি আলু দিয়ে করব, তো ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে ভালোভাবে ফুটিয়ে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ দেশি ধনে পাতা। আমাদের এখানকার দেশি ধনে পাতার যা গন্ধ তা কিন্তু ওইসব হাইব্রিড ধনে পাতায় থাকে না, আর এই মাছের ঝোলটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো মানে দেখলেই মনে হচ্ছিলো যে কতক্ষণে কিন্তু এক থালা গরম ভাত হলেই কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আর এইদিকে দেখো দুষ্টু কিন্তু চলে এসেছে এখন আমাদের বাড়িতে, অনেক দিন পর ওকে আবার ভিডিওতে পাওয়া গেল, তো আমি তো স্ট্যান্ডে ভিডিও করছিলাম, ও আবার বলছে আন্টি এটা কী লাগিয়েছো এটা কী লাগিয়েছো, দেখো বারবার কিন্তু তাকাচ্ছিলো। তো ওকে বললাম কী খাবে, ও পিঠেপুলি খেলো না, ও বললো না আমার জিলিপিই দরকার, তো ওই যে ওকে জিলিপি দিলাম, আর ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই আজকে কী রান্না হয়েছে। তো ওই যে বাঁধাকপি এখানে হয়েছে পোস্ত আর একটুখানি বাদাম গুঁড়িয়ে দিয়ে লাল শাক ভাজা, আর সাথে রয়েছে এরকম মাছের ঝোল আর বাঁধাকপি তো তখন ছিলই। তো মোটামুটি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওই 12:30 মতো বাজে, তো ভাবলাম বাসন কটাকে মেজেই ফেলা যাক। আর এখানে সত্যি কথা বলতে ওখানে যখন থাকি এতটা ঠান্ডা থাকে না, তো এখানে এত জল ঘাটতে ঘাটতে না আমার একেবারে এক এক সময় না মনে হচ্ছে উফ আর পাচ্ছি না, যদি একটুখানি রোদ থাকতো ভালো হতো। তো যে বাসনগুলো মেজেছিলাম না সেগুলো এখানে উপর দিয়ে নিচ্ছি, তবে ইচ্ছা আছে এখানে একটা গামলা কেনার, না হলে না খুব অসুবিধা হচ্ছে আর কি, মা নিজের মতো করে করতো, এখন যতক্ষণ মার অবর্তমানে সংসারের দায়িত্ব আমার তাই আমার মতো করেও কিন্তু আমাকে বেশ খানিকটা গুছিয়ে নিতে হবে। তারপর এই যে দুপুরবেলা ছোটো কাকু ছোটো কাকিমা এসেছিলো, তো সবাই মিলে গল্প করতে করতে বেশ ভালো মতো, অনেক দিন পর দেখা হয়েছে ভালো মতো গল্প করতে করতে খাওয়া হয়ে গেল, আর তারপর মাঝখানে আর ভিডিও করিনি আর কি, কালকেই তো বাড়ি এসেছি, তারপরে আজকে অত কাজ করে সত্যি কথা বলতে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর সন্ধেবেলা উঠে এই যে সেই যে দিল্লি গেছিলাম ঘুরতে, সরি দিল্লি না আগ্রা গেছিলাম, তো সেখান থেকেই একটা তাজমহল নিয়ে এসেছিলাম, তো সেইটা তো আর বাড়িতে মানে ওখানে আর খোলাই হয়নি, আর তোমাদের সাথে তো শেয়ার করাও হয়নি, তো এই যে তাজমহলটা খুলে এখন লাগানো হলো। তো এই তাজমহলটার যে আমার কী পরিমাণ শখ ছিল, আমি তো যাওয়ার আগেই ওকে বলেছিলাম দেখো বাপু আমি কিন্তু আগ্রা আমাকে নিয়ে যাচ্ছ কিন্তু আমার তাজমহল চাই আর কি, এই জিনিসটা আমার এতটাই শখের। তো ওই যে আমার শাহজাহান আমাকে তাজমহল কিনে দিয়েছে,
তো এরপর সব জিনিসগুলো তো গুছাচ্ছিলাম, তারপরে মনে পড়লো না আরও এই যে চারটে, এটাকে ঠিক কী বলে আমি জানি না, আমি তো শোপিস বলেই জানি, কিন্তু আমার এদের মুখগুলো এতটাই কিউট লাগে যে ওখানে পেয়েছিলাম আর না খুব সস্তাতেও পেয়ে গেছিলাম। এই চারটে পুতুল অনলাইনে দেখি মোটামুটি 250-300 টাকা দাম, কিন্তু এখানে নিয়েছিল মাত্র 100 টাকা। বন্ধুরা, মাঝখানে আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর কাজ ছিল, দেখতেই পেলে অত জামা কাপড় মেলা হয়েছিল কেচে, তো সেগুলোকে খানিকটা এখানে গুছিয়ে রেখেছি, যেগুলো ওখানে রাখা সেগুলো রাখা হয়ে গেছে। তারপর সন্ধ্যেবেলা তিনজনে মিলে একটুখানি গল্প করছিলাম, তারপর খেয়ে দিয়ে এখন চলে এসেছি ঘরে। এখন মোটামুটি রাত 11:45 বাজে, ঠান্ডাও লাগছে প্রচণ্ড। আর এই যে কর্নারটা এসেছে, আমি কতবার দেখেছি, আমার এত পছন্দ হয়েছে, তবে ওটাকে আর একটুখানি ডেকোরেট করার ইচ্ছা আছে। এখন কীভাবে করবো জানি না, তবে করার ইচ্ছা আছে, আর কীভাবে করছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো চলো বন্ধু, আজকের ভিডিওটা এই অবধি রাখবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো এখন তো বললাম রাত 11:45 বাজে, ওই দেখো ও তো শুয়ে পড়েছে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে, আমিও শোবো, কারণ প্রচণ্ড শীত করছে। এতটা শীতে মানে থাকাটা তো অভ্যেস নেই, মানে অভ্যেস ছিল তবে মাঝখানে চলে গেছিলো, তবে যাই হোক এখন শুয়ে পড়বো। চলো আজকের জন্য তোমাদের সবাইকে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।